আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা তালাক থেকে দুটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় দুশ্চিন্তা দূর করার উপায়। দুশ্চিন্তা দূর করার উপায় উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, মানুষ হিসাবে মানবীয় যে গুণাবলী প্রয়োজন তা আমাদের মধ্যে রয়েছে। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবীয় গুণাবলী দিয়েছেন। তো মানুষের জীবনে মানবীয় গুণাবলীর সমাবেশ যেহেতু ঘটেছে, ফলশ্রুতিতে মানুষের সুখ দুঃখ হাসি কান্না দুশ্চিন্তা ভালো মন্দ সব কিছু নিয়ে একটা মানুষের জীবন। কোনো মানুষই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত খারাপ কোনো সাইড তার নেই বা দুশ্চিন্তা হয়নি বা তাকে কোনো সময় খারাপ লাগেনি, কষ্ট আসেনি বা তার কোনো মুসিবত তার উপর দিয়ে যায়নি, এইরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। একজন রাজা বা বাদশার জীবন ইতিহাসও যদি খুঁজে পাওয়া যায়, একজন রাজপুত্রের জীবন ইতিহাসও যদি খোঁজা যায়, দেখা যাবে তার জীবনেও দুঃখ কষ্ট দুশ্চিন্তা শোক কিছু সাইড আছে, কিছু দিক আছেই। তো যেহেতু মানব জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি বিষয় হলো দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন, তো এই দুশ্চিন্তা পেরেশানি টেনশন আমরা কিভাবে দূর করতে পারব, ওটা আপনার আমার জীবনে আসবে, এটা স্বাভাবিক। আপনি আমি হতাশায় পড়ব, এটা স্বাভাবিক। আপনি আমি কোনো একটা বিপদে পড়ে যাব, এটা স্বাভাবিক। একটা দুর্ঘটনা আপনার আমার জীবনে ঘটে যাবে, এটা স্বাভাবিক। কোনো জিনিসকে চেয়েছিলাম খুব কাছে অথবা চেয়েছিলাম খুব দ্রুত কিন্তু পেলাম না, হারিয়ে গেল জিনিসটা। আমি যা অনেক স্বপ্ন দেখেছি যে জিনিসটা পাওয়ার জন্য সেটা হারিয়ে গেছে। ব্যবসায় অনেক উন্নতি চেয়েছিলাম, ব্যবসা ডাউন হয়ে গেছে, হতেই পারে একটা মানুষের জীবনে। ফসল লাগিয়েছিলাম, ফসল বুনেছিলাম, হতে পারে আসমানে কোনো গজব অথবা আর কোনো সমস্যায় নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সমস্যা মানুষের জীবনে আসবে, তখন অটোমেটিক মানুষের জীবনে দুশ্চিন্তা নেমে আসবে, টেনশন নেমে আসবে, পেরেশানি নেমে আসবে। তখন আপনি কিভাবে উত্তরণ করবেন, এই পরিস্থিতিকে কিভাবে সামাল দিবেন, কিভাবে আপনি নিজেকে সামলিয়ে নেবেন, চলুন আমরা কোরআন এবং সুন্নার আলোকে বিশ্লেষণ করি। যে কোরআন এবং সুন্না এই মর্মে কোনো দিক নির্দেশনা দিয়েছে না দেয়নি। কোরআনুল করিম এবং সহি হাদিসগুলো বিশ্লেষণ করলে বেশ কিছু দিক ফুটে উঠে, বেশ কিছু পয়েন্ট ফুটে উঠে, যে দিকগুলো যদি একজন মুসলিম, একজন মুমিন জীবনে বাস্তবায়ন করেন, পরিচালনা করেন ওই দিকের আলোকে, তাহলে খুব সহজে দুশ্চিন্তা ভুলে যেতে পারবেন, টেনশন দূর করতে পারবেন, টেনশন দুশ্চিন্তা পেরেশানি থেকে নিজের উত্তরণ ঘটাতে পারবেন, যদি বিষয়গুলো তার মধ্যে থাকে। তার প্রথমত যে বিষয়টি প্রয়োজন একজন মুসলিমের জন্য সেইটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান, পূর্ণ ঈমান, দৃঢ় মজবুত ঈমান দরকার। যদি কারো ঈমান পরিপূর্ণ হয়, সুদৃঢ় হয়, বিশ্বাস যদি অগাধ হয় আল্লাহ এবং তার রাসূলের উপরে, তাহলে ওই লোকটি দুশ্চিন্তা থেকে সহজেই মুক্তি পাবেন বা দূরে থাকতে পারবেন। দেখুন
সহি বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহি বুখারীর 21 নম্বর হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির মধ্যে তিনটি জিনিস রয়েছে, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। ঈমানের যে কি মজা, ঈমান এনে যে কি মজা, কি তৃপ্তি, কি প্রশান্তি ওই লোকটি পেয়েছে যার মধ্যে তিনটি জিনিস রয়েছে। তার এক, প্রথমটি হচ্ছে কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূল এই পৃথিবীতে সকল কিছুর চেয়ে তার কাছে বেশি প্রিয়, অধিক প্রিয়। এই পৃথিবীতে যা কিছু আছে, ধন সম্পদ বলি, প্রতিপত্তি বলি, বা আত্মীয় স্বজন বলি, পিতা মাতা বলি, স্ত্রী পুত্র বলি, পরিবার পরিজন বলি, বা আর কিছু বলি, সবচেয়ে বেশি প্রিয় যার কাছে আল্লাহ এবং রাসূল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। দুই, যে ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসে সির্ফ আল্লাহর জন্য এবং ঘৃণা করে সির্ফ আল্লাহর জন্য, যে বিষয়ে বিগত দিনে খুতবা দিয়েছি একটি, যে আল্লাহর জন্য, সির্ফ আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, ওই লোকটি দুশ্চিন্তা সহজে ভুলে যেতে পারবেন, দূর করতে পারবেন। একজন মানুষ মানুষের কাছ থেকে অনেক সময় কষ্ট পায়, মানুষ মানুষের আচরণে কষ্ট পায়, মানুষ মানুষের লেনদেনে কষ্ট পায়, উঠা বসাতে কষ্ট পায়। যখনই তার মধ্যে খারাপ কিছু দেখল, দিন বিরোধী, ইসলাম পরিপন্থী কিছু দেখলো, আল্লাহর জন্য তাকে ঘৃণা করবে। লোকটির মধ্যে ভালো কিছু দেখলো, তাকওয়াশীল, পরহেজগারিতার কিছু দেখলো, স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবে, তাহলে হোঁচট খাবে কম, তার দুশ্চিন্তা আসবে কম। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান আনার পরে কুফুরিতে ফিরে যাওয়াকে অনুরূপ ঘৃণা করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। প্রজ্বলিত অগ্নিশিখার মধ্যে আত্মহুতি দেওয়া, ঝাঁপ দেওয়াকে একটা মানুষ যতটা ঘৃণা করে, তার চেয়ে বেশি ঘৃণা করে ঈমান আনার পরে কুফুরিতে লিপ্ত হওয়াতে, ঈমান আনার পরে অন্যায় লিপ্ত হওয়াতে ততটা ঘৃণা করে। সহি বুখারীর 21 নম্বর হাদিস, সহি মুসলিমের 43 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 8 নম্বর হাদিস। এই তিনটি গুণ যার মধ্যে রয়েছে, এই লোকটি ঈমানের পূর্ণ স্বাদ আস্বাদন করেছে, পূর্ণ তৃপ্তি পেয়েছে, পূর্ণ মজা পেয়েছে। দেখুন, হয়তো হাদিসটি আমরা শুনলাম কিন্তু অনুধাবন কতটুকু করলাম? ঈমান আনার পরে কুফুরিতে ফিরে যাওয়াকে তেমন ঘৃণা করে, আগুনে ঝাঁপ দেওয়াকে যেমন ঘৃণা করে। তো আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম, বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা মুসলিম। তো মুসলিম হওয়ার পরে কুফুরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করতে হবে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। দেখুন, আমরা এর আগে একাধিক আলোচনা করেছি, বিশ্লেষণ করেছি, সালাত ত্যাগ করা হচ্ছে কুফুরি কাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করলো। হাদিস সহিহ মুসলিমের 255 এবং 256 নম্বর হাদিস, তিরমিজিতে রয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, 2621 নম্বর হাদিস, 22 নম্বর হাদিস, লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকু কুফরান গায়রা সালাহ, সাহাবীরা কোনো আমল ত্যাগ করাকে কুফুরি মনে করতেন না, তবে সালাত ব্যতীত, সালাত ত্যাগ করলে তাকে কুফুরি মনে করতেন। কোনো আমল সালাত, কোনো আমল সাহাবীরা ছেড়ে দিয়েছেন কুফুরি মনে করতেন না, কিন্তু কেউ সালাত ত্যাগ করলে তাকে কুফুরি করা মনে করতেন, যে কাফের হয়ে গেছে লোকটি। সবারই তো উপস্থিতি। দেখুন, তাহলে ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে সালাত ত্যাগ করাকে তেমন ঘৃণা করবে আগুনে ঝাঁপ দেওয়াকে যেমন ঘৃণা করে। দেখুন, ইসলাম গ্রহণ করার পরে নামাজ ছেড়ে দেওয়াকে তেমন ঘৃণা করবে
আগুনে ঝাঁপ দেওয়াকে যেমন ঘৃণা করে, এই লোকটি দুশ্চিন্তা মুক্ত থাকবে। একজন মানুষ যদি প্রতিদিন পাঁচ অক্ত সালাত আদায় করে, প্রত্যহ প্রত্যেক দিন পাঁচ অক্ত সালাত আদায় করে, তাহলে লোকটির মধ্যে দুশ্চিন্তা থাকবে না। কারণ এই লোকটির কানেকশন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, রবের সাথে কানেকশন। সূরা ফাতিহা যে মানুষ তেলাওয়াত করে সালাতের মধ্যে, এই প্রত্যেকটা জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন। যখন একজন মানুষ আত্মসমর্পণ করে, সেলেন্ডার করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামেদান আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ জবাব দেন প্রত্যেকটা আয়াত আয়াতের, প্রত্যেকটা বাক্যের জবাব আল্লাহ দেন। মানে চুপি চুপি কথা হয় সালাতের মধ্যে রবের সাথে, রবের সাথে বান্দার চুপি চুপি কথা হয়, বান্দা আল্লাহকে চুপি চুপি যা বলেন সালাতের মধ্যে আল্লাহ তার জবাব দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যখন একটা মানুষ প্রত্যেক রাকাতে প্রত্যেক দিন সালাতের মধ্যে বারবার বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল পথ দেখাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ তুমি তাদের পথ দেখাও না যারা মাগদুব ওয়ালা দাল্লিন, আনআমতা আলাইহিম তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি রহম করেছো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট তাদের পথ দেখাও। এই বাক্যগুলো যখন একজন বান্দা আল্লাহকে বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিন্তু জবাব দেন। একটা মানুষ প্রতিদিন যখন এই বাক্যগুলো বলবেন, তখন তার মধ্যে দুশ্চিন্তা আসবে না, আল্লাহ দূর করে দিবেন। দ্বিতীয়ত সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস পরিণত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ অযু করে সুন্দরভাবে, অযু করার পাশাপাশি তার পাপগুলো ঝরে পড়ে যায়। যখন হাত ধৌত করে, হাত কুলি পর্যন্ত যখন ধৌত করে, এই হাতের মাধ্যমে যে পাপগুলো রয়েছে, আঙ্গুলের ফাঁক দিয়ে পাপগুলো ঝরে পড়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সময় মুখমণ্ডলের মাধ্যমে যে পাপগুলো হয়েছে, এই পাপগুলো আত্রাফে লাহিয়াতিহি, দাঁড়ির বেয়ে পাপগুলো ঝরে পড়ে যায়। যখন পা ধৌত করে, পায়ের পানিগুলো যখন ঝরে পড়ে, তখন আঙ্গুলের ফাঁক দিয়ে পাপগুলো ঝরে পড়ে যায়। এইভাবে একটার পর একটা অজুর মাধ্যমে পাপ ঝরে যায়। প্রত্যেক দিন অন্তত পাঁচবার যদি আপনার পাপ ঝরে যায়, তাহলে ওই ব্যক্তির টেনশন থাকবে কি করে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ সুসা সালাম অপর একটি হাদিসে বলছেন, সহিহ মুসলিমের 34 নম্বর হাদিস, যাকা তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে। যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, অবিল ইসলামে দীনান, ইসলামকে দিন হিসেবে পেয়ে, জীবন ব্যবস্থা হিসেবে সন্তুষ্ট হয়েছে, অবি মুহাম্মাদিন রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, এই লোকটি ঈমানের স্বাদ পেয়েছে, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যিনি হয়েছেন তিনি প্রকৃত পক্ষে ইসলামের স্বাদ পেয়েছেন, ইসলাম গ্রহণ করে ঈমান আনয়ন করে যে কি মজা তিনি পেয়েছেন।